হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আবার একটি দুর্দান্ত নোটিফিকেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চলুন দেরি না করে নোটিফিকেশনটি শুরু করা যাক। তার আগে বলে নিই, চ্যানেলে যারা নতুন, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিওগুলি সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। দেখুন কি বলেছে, স্টাফ নার্স পদে নিয়োগ করা হচ্ছে 15 ফিনান্সিয়াল আন্ডারে। টোটাল ভ্যাকেন্সি আছে কিন্তু 3টি। পার মান্থ রেমুনেশন দেওয়া হবে কিন্তু 25,000 টাকা। বয়স বলেছে 21 থেকে 40 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। কোয়ালিফিকেশান বলেছে অবশ্যই আপনাকে জিএনএম পাস করে থাকতে হবে, তবেই কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। পরের পোস্ট আছে স্টাফ নার্স, টোটাল ভ্যাকেন্সি আছে 1টি। পার মান্থ রেমুনেশন দেওয়া হবে 25,000 টাকা এবং বয়স বলেছে 21 থেকে 40 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। এবং যদি আপনি জিএনএম কোর্স করে থাকেন তবেই কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। তারপরেরও পোস্ট বলেছে স্টাফ নার্স, টোটাল ভ্যাকেন্সি আছে 1টি। পার মান্থ রেমুনেশন দেওয়া হবে 25,000 টাকা এবং বয়স বলেছে 21 থেকে 40 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। এবং অবশ্যই জিএনএম কোর্স করে থাকলে তবেই কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। তারপরের পোস্ট বলেছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, টোটাল ভ্যাকেন্সি আছে কিন্তু 5টি। পার মান্থ রেমুনেশন দেওয়া হবে কিন্তু 13,000 টাকা। বয়স বলেছে 21 থেকে 40 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে 1/1/2023 তারিখ অনুসারে। তারপরের পোস্ট আছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, টোটাল ভ্যাকেন্সি আছে 3টি। পার মান্থ রেমুনেশন দেওয়া হবে 13,000 টাকা। বয়স বলেছে 21 থেকে 40 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। কোয়ালিফিকেশান কী বলেছে, অবশ্যই আপনাকে এএনএম কোর্স করে থাকতে হবে, তবেই কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। নোটিশটি প্রকাশিত হয়েছে চিফ মেডিকেল অফিসার অফ হেলথ রামপুরহাট, রামপুরহাটের সিওমএইচ অফিস থেকে এই নোটিশটি প্রকাশিত হয়েছে, যার মেমোর নাম্বার এবং ডেটটি এখানে দেওয়া আছে। যতগুলি পোস্ট বললাম সমস্ত পোস্টগুলি কিন্তু কন্ট্রাকচুয়ালের বেসিসে নিয়োগটি করা হচ্ছে। আপনি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকে কিন্তু আবেদনটি করতে পারেন, অতএব পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলেই আপনি আবেদনটি করতে পারবেন। ফর্মটি ফিল আপ করতে গেলে জেনারেলদের জন্য 100 টাকা এবং এসসি এসটিদের জন্য 50 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। এটি একটি অনলাইন অ্যাপ্লিকেশান, আপনারা এই ওয়েবসাইটে গিয়ে ফর্মটিকে ফিল আপ করবেন এবং ফর্মটি ফিল আপ করার পর ফর্মটির সাথে এই সমস্ত ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে অ্যাটাচ করবেন এবং তারপর ফর্মটিকে এই অ্যাড্রেসে কিন্তু আপনারা পাঠিয়ে দেবেন। দেখুন এখানে অ্যাড্রেসটি দেওয়া আছে, এই অ্যাড্রেসের মধ্যে আপনাকে পাঠিয়ে দিতে হবে। এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট বা ফর্ম সাবমিশন করার লাস্ট ডেট 2/10/2023 তারিখের মধ্যে আপনাকে কিন্তু ফর্মটিকে সাবমিট করতে হবে। এবং আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশান থাকছে 6/10/6 তারিখ। এটি ছিল টোটাল নোটিফিকেশান। নোটিফিকেশান নিয়ে আপনাদের কোনোরকম সমস্যা থাকলে আপনারা অক্সিরিজ অফিসের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে আমাদের জানাবেন, আমরা অবশ্যই আপনাকে হেল্প করার চেষ্টা করব। এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে ভিডিওটি সবার কাছে পৌঁছে যায়। চলুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে।